শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন করোনার সংক্রমণ কমেছে, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। সকালে সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন শিক্ষার্থীদের অধিকার যেমন আছে দায়িত্বও আছে, সকলকে সঙ্গে নিয়ে সব সমস্যার সমাধান করা হবে। তিনি বলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে করণীয় সব করা হয়েছে। ডাক্তার দীপুমণি বলেন সবসময় একটি মহল ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ধারণ ক্ষমতার বেশি শিক্ষার্থী পড়ালেখা ও আবাসিক হলে বসবাস করছেন। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিক রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও উপস্থিত ছিলেন। কাজে আমরা আশা করি খুব শিগগিরই আমরা হয়তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারবো। কিছু কিছু মহল থাকে, তারা সবসময় একটা বিভিন্ন জায়গায় অনুপ্রবেশ করে সমস্যা সংকটকে ঘনীভূত করার চেষ্টা করেন, ঘোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করেন। তো আমরা আশা করি যে আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে আমরা সবসময় সেগুলোকে বন্ধ করতে পারবো, সেখানে যেন কেউ কোনো ধরনের অন্যায় কিছু করতে না পারেন, কোনো সুযোগ গ্রহণ করতে না পারেন।